হোটেলে পুলিশি হানা, আটক তিন যুবক যুবতী, ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে, হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ, ধৃতদের এদিন তোলা হয় আদালতে। জনবহুল এলাকা, সেখানেই গজিয়ে উঠেছে গেস্ট হাউস, মাঝে মধ্যে সেখানেই অপরিচিত যুবক যুবতীদের আনাগোনা লেগেই থাকত। গেস্ট হাউসের আড়ালে যে অন্য কিছু ঘটছে স্থানীয়রা কয়েকদিন আগে থেকেই বিষয়টি অনুমান করতে পারেন, সেই মতো বিষয়টি পুলিশকেও জানান তারা। অবশেষে পুলিশি অভিযানে গোটা বিষয়টি সামনে আসে। রাতারাতি বাড়ির চরিত্র বদলে গেস্ট হাউস বানিয়ে ফেলেছিলেন বাড়ির মালিক, সেখানেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। গেস্ট হাউসের অন্তরালে দেহ ব্যবসা, গেস্ট হাউসে ঢুকেই চক্ষু চড়ক গাছ পুলিশের, মধুচক্রের আসরে ফাঁদ পেতে তিনজোড়া যুবক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিধাননগর থানা এলাকায়। জানা গিয়েছে সল্টলেক বিজে ব্লকের 301 নম্বর বাড়িতে বেশ কিছুদিন ধরেই নানা অসামাজিক কাজ চলছিল। বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ আসছিল। বাসিন্দাদের অভিযোগ, রাতারাতি ওই বাড়ির চরিত্র বদলে গেস্ট হাউসে পরিবর্তন করা হয়। শনিবার পুলিশ আচমকা ওই গেস্ট হাউসে হানা দেয়। সেই সময় সেখানে তিনজন যুবক যুবতী ছিল, তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, সন্দেহ হওয়ায় পুলিশ ম্যানেজারকেও গ্রেপ্তার করে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় চলছিল এমন কাণ্ড, এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। কৌতূহলী জনতা ভিড় জমাতে থাকেন গেস্ট হাউসের বাইরে। পুলিশ জানিয়েছে কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল এই গেস্ট হাউসের বিরুদ্ধে, সেই মতো অভিযান চালায় পুলিশ। গেস্ট হাউসের মধ্যে থেকেই তিনজোড়া যুবক যুবতীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে গেস্ট হাউসের ম্যানেজারকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। জনবহুল এলাকা, সেখানেই গজিয়ে উঠেছে গেস্ট হাউস, মাঝে মধ্যে সেখানেই অপরিচিত যুবক যুবতীদের আনাগোনা লেগেই থাকত। গেস্ট হাউসের আড়ালে যে অন্য কিছু ঘটছে স্থানীয়রা কয়েকদিন আগে থেকেই বিষয়টি অনুমান করতে পারেন, সেই মতো বিষয়টি পুলিশকেও জানান তারা। অবশেষে পুলিশি অভিযানে গোটা বিষয়টি সামনে আসে। রাতারাতি বাড়ির চরিত্র বদলে গেস্ট হাউস বানিয়ে ফেলেছিলেন বাড়ির মালিক, সেখানেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। গেস্ট হাউসের অন্তরালে দেহ ব্যবসা, গেস্ট হাউসে ঢুকেই চক্ষু চড়ক গাছ পুলিশের, মধুচক্রের আসরে ফাঁদ পেতে তিনজোড়া যুবক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিধাননগর থানা এলাকায়। জানা গিয়েছে সল্টলেক বিজে ব্লকের 301 নম্বর বাড়িতে বেশ কিছুদিন ধরেই নানা অসামাজিক কাজ চলছিল। বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ আসছিল। বাসিন্দাদের অভিযোগ, রাতারাতি ওই বাড়ির চরিত্র বদলে গেস্ট হাউসে পরিবর্তন করা হয়। শনিবার পুলিশ আচমকা ওই গেস্ট হাউসে হানা দেয়। সেই সময় সেখানে তিনজন যুবক যুবতী ছিল, তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, সন্দেহ হওয়ায় পুলিশ ম্যানেজারকেও গ্রেপ্তার করে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় চলছিল এমন কাণ্ড, এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। কৌতূহলী জনতা ভিড় জমাতে থাকেন গেস্ট হাউসের বাইরে। পুলিশ জানিয়েছে কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল এই গেস্ট হাউসের বিরুদ্ধে, সেই মতো অভিযান চালায় পুলিশ। গেস্ট হাউসের মধ্যে থেকেই তিনজোড়া যুবক যুবতীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে গেস্ট হাউসের ম্যানেজারকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।